calling, but it's hard because I'm falling. Assalamu alaikum everyone, this is Jannat Unnisa. আজকে আমি মাছা মোট মাস্ক এর একটা রিভিউ প্লাস এটা আমার ফেসে অ্যাপ্লাই করেও দেখাবো। অ্যান্ড ইদানিং সবচেয়ে যেটা পপুলার সেটা হচ্ছে মাছা মোট মাস্কটির কিন্তু অনেক বেশি পপুলার, বিকজ এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে ভালো একটা প্রোডাক্টস আমরা ইজিভাবে আমাদের ফেসের জন্য ইউজ করতে পারবো। অ্যান্ড এটা আমাদের ফেসের জন্য মোটেও হার্মফুল না, আমরা চাইলে সবাই এটা ইউজ করতে পারি। যেহেতু এর মধ্যে গ্রিন টি অ্যাপ্লাই করা হয়েছে এটা আমাদের ফেসের জন্য অনেক বেশি ভালো। অ্যান্ড এটা আমাদের ফেসের বিভিন্ন ধরনের সমস্যা দূর করতেও অনেক বেশি হেল্প করে। তাহলে চলুন দেরি না করে এটা আমার ফেসে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এর মধ্যে আপনারা ইনস্ট্যান্ট আমার ফেসের গ্লোটা লক্ষ্য করতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে, সো দেখতে থাকুন। আমি আমার ফেসটি ভালো করে ধুয়ে আসছি। অ্যান্ড অবভিয়াসলি আপনাদেরকেও আপনাদের ফেসটি ভালো করে ধুয়ে আসতে হবে, কারণ যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে যদি আমরা ভালো করে আমাদের ফেসটা না ওয়াশ করি তাহলে আমরা যাই অ্যাপ্লাই করি না কেন তা কখনো ভালো কাজ করবে না। আর মাছা মোট মাস্কটি কেন ভালো, বিকজ এটা আমাদের স্কিনের দাগ দূর করতে হেল্প করে, এটা আমাদের ব্রণকে আমাদের ব্রণ না ওঠার জন্য হেল্প করে, অ্যান্ড ব্রণের দাগের জন্য হেল্প করে, ব্রণ দূর করতেও হেল্প করে, স্কিনকে স্মুথ রাখে, স্কিন ফর্সা থাকে। সো ওভারঅল এটা কিন্তু প্রচণ্ড ভালো। তো আমি এটা কিছুক্ষণ রেখে ওয়াশ করে ফেলবো। তো আমি এটা ওয়াশ করার পরে দেখতে পাচ্ছেন এটা আমার স্কিন থেকে কিভাবে একটা গ্লোয়িং একটা স্মুথ একটা ফ্যাক্ট এনেছে। এটা খুবই স্মুথ লাগছে আর খুবই ন্যাচারাল। এটা অ্যাপ্লাই করে আপনারা কোথাও যাচ্ছেন এটা অ্যাপ্লাই করে দেন ফেসটাকে ভালো করে ক্লিন করে যে কোনো মেকআপ যদি আপনি অ্যাপ্লাই করেন তখন কিন্তু এটা খুবই ভালো একটা গ্লোয়িং একটা মেকআপ লুক আসবে। সো এটা কিন্তু খুবই ভালো, আপনি চাইলে এটা বাসায় সপ্তাহে তিন দিন অ্যাপ্লাই করতে পারবেন, খুবই ভালো, মোটেও হার্মফুল না, আর এটা অল স্কিন টাইপ। সো হোপফুলি আমি হোপ রাখছি এই ভিডিওটি আপনারা দেখবেন, আর ভালো লাগলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অলসো লাইক, অ্যান্ড যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই পাশে থাকবেন। অ্যান্ড আর আমি আরও ভালো নিউ ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড অবভিয়াসলি এখন নিজের খেয়াল রাখবেন বেশি বেশি, যেহেতু উইন্টার আসছে অনেক বেশি রিস্ক শুনতেছি। সো এখন নিজের খেয়াল রাখবেন, ভালোভাবে চলাফেরা করবেন অ্যান্ড সুস্থ থাকবেন। নিউ ভিডিও নিয়ে আমি আবার আসবো। আল্লাহ হাফেজ।